শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কিন্তু কত টাকা পাচ্ছে বাংলাদেশ? আর তিন দিন পরই মাঠে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটিতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত আর নিউজিল্যান্ড। তার আগে সোমবার প্রতিযোগিতাটির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। সোমবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল কত টাকা পাবে। এতে জানানো হয় ফাইনালে জয়ী দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে $16 লাখ, অর্থাৎ প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। সঙ্গে আবার থাকবে একটি আকর্ষণীয় ট্রফিও। রানার্স আপ দল পাবে তার অর্ধেক অর্থ পুরস্কার, অর্থাৎ ভারত নিউজিল্যান্ডের মধ্যে এক দলের কমপক্ষে $8 লাখ, অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা। তবে কোনো কারণে ম্যাচটি ড্র হলে মোট ২৪ লাখ টাকা ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। সেক্ষেত্রে ফাইনালের বিজয়ী হিসেবে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই পাবে $12 লাখ করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে শেষ করা অস্ট্রেলিয়া পাচ্ছে ৪.৫ লাখ, অর্থাৎ প্রায় ৩ কোটি ৮২ লক্ষ টাকা। চতুর্থ হওয়া ইংল্যান্ড পাবে ৩.৫ লাখ, অর্থাৎ প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা। পঞ্চম স্থানে থাকা পাকিস্তান পাবে ২ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। পয়েন্ট তালিকায় শেষ চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, প্রত্যেক দল পাবে ১ লাখ ডলার করে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৪,৮০,০০০ টাকা। হঠাৎ অনিশ্চয়তায় টাইগারদের জিম্বাবুয়ে সফর। জিম্বাবুয়ে সরকারের সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ব নির্ধারিত সফর। করোনার কারণে জিম্বাবুয়ের সরকার কঠোর লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দেশটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার এ দলের মধ্যে একটি সিরিজ চলছে। সোমবার জিম্বাবুয়ে ক্রিকেটের ঘোষণায় সেই সিরিজটিও মাঝপথে স্থগিত হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়ে গেছে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের আসন্ন সফরও। ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হওয়ার কথা, যদিও জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশ সিরিজ নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি, বরং তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এ দলের মধ্যকার চলতি চার দিনের ম্যাচটি যাতে শেষ করার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে জিম্বাবুয়ের মাটিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ চালু রাখার বিষয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই আবেদনে সরকার সাড়া দিলে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে আর কোনো বাধা থাকবে না। ৭ জুলাই বুলাওয়েতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হওয়ার কথা। শিডিউল অনুযায়ী টেস্ট সিরিজ শেষে দুই দল হারারেতে চলে যাবে। সেখানে তিনটি করে ওয়ানডে আর টি টোয়েন্টি খেলবে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ১৬ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তবে সবকিছুই এখন নির্ভর করছে জিম্বাবুয়ের সরকার ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ব্যাপারে অনুমোদন দেবে কিনা।